আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে একটা কোশ্চেন সলিউশন করব। কোশ্চেনটা হচ্ছে যে 8x1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হবে, তার মেইন ইনপুট ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটা দেওয়া আছে, ফাংশন এফ এর মান দেওয়া আছে, অর্থাৎ আমাদের গ্রাহক এই এই সিগন্যালগুলোতে এই সিগন্যালগুলো মাল্টিপ্লেক্স করবে। অর্থাৎ এখানে দেখলাম আমরা ষোলো পর্যন্ত লিখে ফেলবো। তাহলে এখানে আরেকটা জিনিস দেওয়া থাকে, যেখানে ডাটা ইনপুট মেইন ইনপুট বা ডাটা ইনপুট কি দিয়ে আছে, জিটা প্রতিটা দুটো নিয়ে একটা করতে আসবে। এখন জিরো 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 এভাবে আমরা লিখে দেবো কত এগারো মানে এটা, তারপরে তেরো মানে এইটা, বাকি গুলো কি হবে সব জিরো। তারপরে ফাংশন বসে দিলাম, হ্যাঁ সব বসে দিলাম। এখন যেহেতু আমাদের এখানে ষোলোটা ডাটা, চ্যানেল কয়টা, আটটা, তাহলে দুটো দুটো ক্লিয়ার, হ্যাঁ হয়ে যাবে ক্লিয়ার। এখন দেখো এই ফাংশনে আর একটা লাইন ধরবে, এই লাইনটা দুটো দুটো ক্লিয়ার, দেখো এই একটা নিয়ে একটা ক্লিয়ার, এই একটা ক্লিয়ার, 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 এখন এই যে পিয়ার গুলোর ডাটা আমাদের কয়টা আছে, তাই না? এখন দেখো ডাটার সাথে এই ফাংশনের কি সম্পর্ক, এই জন্য এটা হলো নিউ টেবিল, হ্যাঁ নিউ আউটপুট এফ বাদ দেওয়া, ঠিক আছে নিউ আউটপুট। এখন দেখো ডাটার সাথে এটা কি সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক আছে না, তাহলে হ্যাঁ ডাটার সাথে কি সম্পর্ক বলো, হ্যাঁ না এখানে কি আছে, এটা দা, তারপর এখানে কি আছে আলাদা, এইটা আপাতত আমি সম্পর্ক দেখো এখানে যা আছে তাই, অর্থাৎ ডাটা এখানে জিরো, ফাংশন কি ওয়ান, ডাটা ওয়ান, তার মানে আমরা লিখতে পারি এফ ইকাল টু ডি বার, এফ ইকাল টু ডি বার, এটা কিন্তু টু নম্বর ওয়ান, এটা কি হচ্ছে তাই, সেম না, হ্যাঁ দেখো ডিজাইনটা করবো, এটা কি হলো, এটা যাই হোক না কোনো ডাটা যাই হোক না কোনো ইনপুট হলে ফাংশন হলে তাহলে আমরা এইটা দেবো এরপরে এটা তাহলে নাম দিয়ে দিই, এটা আছে আই জিরো, এটা আই টু, এটা আই থ্রি, আটটা ইনপুট এসে দেবো ক্লিয়ার। এখন নেক্সট এটার কি অবস্থা, এটা কি হবে ফাংশন ইকুয়াল টু ডি বার। দুই রকম হয়ে গেল না, আচ্ছা এটা কি হলো, এটা জিরো, এটা এরপরে
এটা দেখো চার, আমরা পাঁচ নম্বর ইনপুট, ছয় নম্বর ইনপুট, সাত নম্বর ইনপুট, তারপর আটটা ইনপুট আমরা দিয়ে হ্যাঁ করলে আমাদের এই দুই দুই পেয়ারের ক্ষেত্রে আমার ডাটা বিট যদি এইটা থাকতো, অনেক সময় দেখা যায় ডাটা বিট সবসময় দিয়ে দেবে, তা তো যে কোনো দিতে পারে, কি দিতে পারে এখানে ডাটা বিট আছে বি, তাহলে এখানে দেখো যা আছে এখানে ডাটা বিট এই দুই মধ্যে যাই হোক না কেন আমার ফাংশন সবসময় কি জিরো। আবার এখানে এই দুই পেয়ারের জন্য দেখো যখন জিরো আসছে ডাটা লাইন এরপরে নেক্সট পেয়ারের ক্ষেত্রে কি আছে, হ্যাঁ এখানেও যা আছে তার মানে সম্পর্ক কি এখানে ক্রিয়ারের জন্য খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানেও যা, এরপরে লাস্টে আমরা দেখছি ডাটা লাইন যাই হোক না কেন ডাটা লাইন যাই হোক না কেন ফাংশন অলওয়েজ জিরো, এই জন্য এ পর্যন্ত জিরো। তাহলে এখানে আমরা একটা এই ডায়াগ্রামটা আঁকবো, এই ডায়াগ্রামে আমাদের সিলেকশন লাইন কয়টা হবে বলো তো, সিলেকশন লাইন আর এখানে আমাদের ইয়া কয়টা ইনপুট কয়টা আটটা ইনপুট কয়টা আটটা, তাহলে এখানে ইনপুট আটটা বেছে নিই, তিন চার পাঁচ ছয় সাত আট, এটার নাম কি দিলাম আই জিরো, এটার নাম কি দিলাম আই ওয়ান, এটার নাম কি দিলাম আই টু, এটার নাম কি দিলাম আই থ্রি, এইভাবে দেখতে দেখতে আমরা আই ফাইভ আই সিক্স আই সেভেন পর্যন্ত লিখতে পারব, এটার নাম কি দেবো এইট ইন্টু ওয়ান মার্কস, ফাংশনের নাম এটা সেই ফাংশন এ বি সি ডি এই ফাংশন ক্লিয়ার, আর ডিজাইন এসে যাচ্ছে। এখন দেখো এই যে রিলেশনগুলো আছে না, কয়টা রিলেশন আছে, আটটা আটটা। এখন দেখো এখানে যদি আমরা গ্রাউন্ডিং করি এটা জিরো দিতাম, তাই না, জিরো না ফাংশন এটার নাম কি, এটা এটা ডি হয়, এটা যদি ডি হয়
তাহলে এখানটা এমন একটা ডি বার বের করে দেবো কি বাস দেখো ডি বার এখানে ক্লিয়ার এরপরে কি হলো আই টু আই টু কি অবস্থান একই অবস্থান তাই না আই টু একই অবস্থান তারপরে এটা ওয়ান কি না আই থ্রি এখানে ওয়ান দেবো ওয়ান মানে বিসিসি সাথে কানেক্ট হবে তারপরে তারপরে লজিক ইকুয়েশন তো এইগুলো বেরিয়ে গেছে এটা লজিক ইকুয়েশন আর এটা হচ্ছে ডায়াগ্রাম তাহলে এইভাবে আমাদের যে কোনো ফাংশন কে এইভাবে আমরা ডিজাইন করেছি তাহলে আমরা এখানে এই যে ফাংশন নতুন যে ফাংশনটা পাবো এই ফাংশন অনুযায়ী এইগুলো কিন্তু লজিক কে লজিক ইকুয়েশন এই ইকুয়েশন অনুযায়ী আমাদের মাল্টিপ্লেক্সারের ইনপুটের অবস্থা কেমন হবে এবং আউটপুটের অবস্থা ইনপুট অনুযায়ী আমরা পেয়ে যাবো এবং সিলেকশন এর অবস্থা তো এখানে দেওয়া আছে সুতরাং সিলেকশনে এই কানেকশনগুলো পেয়ে যাবো সাহায্য পরিষ্কার করে লিখে তারপর কতটা বই এইভাবেই বলা আছে এখানে যে রিলেশন গুলো আসবে সেই রিলেশন আমরা একটা ড্রাইভার সার্টিফিকেট করতে আজকের মতো শেষ আল্লাহ হাফেজ